কুমিল্লার চাঁদিনায় লরির চাপায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছে। এদিকে মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে ডুবে অ্যাম্বুলেন্সের দুই যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার ভোরে চট্টগ্রাম অভিমুখী একটি লরি কুমিল্লার চাঁদিনা উপজেলার ভাটাগাঁও এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মনোহরগঞ্জ উপজেলার ভাটাগাঁও গ্রামের ইব্রাহিম এবং লাকসাম উপজেলার তহিদুল ইসলাম নামের দুই যাত্রী। আহত একজনের চিকিৎসা চলছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে রাত তিনটায় একটি অ্যাম্বুলেন্স চালক ও হেলপার সহ সাত আরোহী নিয়ে মানিকগঞ্জের গাবতলি বাস টার্মিনাল থেকে ফরিদপুর যাচ্ছিল। পথে মধ্যে অ্যাম্বুলেন্সটি মহাসড়কের কালীবাড়ি মোড়ে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জলাশয়ে পড়ে যায়। এতে পানিতে ডুবে মারা যান অ্যাম্বুলেন্সের দুই যাত্রী। অন্যদের হাসপাতালে চিকিৎসা চলছে।